নামাজের বিষয় আসি এখন নামাজের মাসাল মাসাইলের ক্ষেত্রে হানাফি ভাইরা আসর নামাজ বিলম্ব করে পড়ে জোহর নামাজ বিলম্ব করে পড়ে ঠিক না জোহ ফজর বিলম্ব করে পড়ে জোহর আসর বিশেষ করে বলছি এখানে জোহর আসরের মাসলাটি নিয়ে এসেছে তারপরে ফজরও রয়েছে সামনে বলছে সালাত নামাজের অধ্যায়ে আউয়াল ওয়াক্তি জোহরে এজা জালাতিশাম স আখের ও ওয়াক্তিহা ইন্দা বিহানি ফাতারা হেমাহ আল্লাহ তালা এজা সারা জিল্ল কুল্লু সাইন মিসলে হে সে ওয়াফাইজ জওয়াল জোহরের আউয়াল অক্ত হচ্ছে সূর্য গড়ে যাওয়ার পর এটা ঠিক আছে কারণ হাদিসা আছে ওয়াক্তু জোহরে এজা জালাতিশাম সূর্য মাথার ওপর থেকে গড়ে গেলেই কী হবে জোহর আউয়াল অক্ত হয়ে গেল কিন্তু শেষ অক্ত শেষ অক্ত হাদিসে সহি হাদিসে এসছে যে আখের অক্তি জোহর যখন আসর শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে এজা সারা জিল্ল কুল্লে মিসলাহু যখন প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমান হবে মানে কাঠি একটা খাড়া করেন খাড়া করে দেখছেন যে তা কাঠি সমান তার ছায়া হয়ে গেছে তাহলে কি হয়েছে আসরের সময় হয়ে গেছে মানে জোহরের রক্ত বেরিয়ে গেছে কিন্তু আবানিফার রহমতুল্লাহ আলে বলছেন যে না দুই কাঠি হইতে হবে এক কাঠি না দুই কাঠি হইলে জোহরের সময় শেষ হইল আর তার সাথে সাথে ফাইয়ে জওয়াল ওটা সবার কাছে বাদ ফাইয়ে জওয়াল বলে দুপুরের সময় যখন মাথার ওপর বেলা তখন সামান্য একটা ছায়া থাকে সামান্য একটা ছায়া থাকে গ্রীষ্মকালে কম থাকে কারণ মাথার উপর দিয়ে যেহেতু সূর্য যাচ্ছে কম থাকে আর শীতকালে যেহেতু ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে পূর্ব দিকে উঠছে আর ওই দিক দিয়ে সূর্যটা পালিয়ে যাচ্ছে এই জন্য দেখা যাবে যে এরকম করে খাড়া করলে মাথার উপরে বেলা আছে মানে এই সামনে আছে কিন্তু ছায়াটা বড় হচ্ছে এটাকে ফাইয়ে জাওয়াল বলে ওই ছায়াটা বাদ দিয়ে এক কাঠি হওয়াটা সহি হাদিস এক কাঠি যখন হয়ে গেছে জোহর রক্ত শেষ আসর রক্ত শুরু কিন্তু এমাম আবুহানি রহমতুল্লাহ করতে না দুই কাঠি হইতে হবে দুই কাঠি হলে তাহলে আসরের নামাজ তিনটাই পড়তে পারছেন না সাড়ে তিনটাই পড়তে পারছেন না কটায় পাঁচটাই গিয়ে এই জন্য ভি ভাইরা পাঁচটার আগে তাদের মসজিদে বার সাড়ে স্ট হয়ে যায় অনেক সময় যখন সাড়ে ছটায় বেলা ডুবে আমাদের তখন তারা পাঁচটা তারপরে নামাজ পড়ে তার আগে তারা নামাজ পড়ে না আর দুর্বল নামাজ তারা পড়ে হাদিস নামাজ 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 পড়ে পড়ে না বিলম্ব করে সহিদাবিক অথচন্ন বলেছেন যে আসরে নামাজ বিলম্ব করে নামাজ পড়া হচ্ছে তিলকা সলাতুল মুনাফিক মুনাফিকদের নামাজ বিলম্ব করে নামাজ পড়ে আরামসে লম্বা শুইল আর শুয়ার পরে উঠলো এখন পাঁচটা বাজছে ঘুম যথেষ্ট হয়ে গেছে তিনটার সময় খেয়ে শুয়েছেন পাঁচটায় উঠছে যথেষ্ট না তিলক সলাতুল মুনাফিকিন ইয়ানকুরু আরবান চারটা ঠক্কর লাগাইলো ধড়াধড় কো তাতে নামাজ পড়তি কারণ ভেলা যাচ্ছে না এই রকম নামাজ না তারপরে শোনেন ওয়াকাল আবু ইউসুফ ও মোহাম্মদ দেখেন বিরোধিতা ইমাম সাহেবের ওস্তাদের বিরোধিতা করেছেন আবু ইউসুফ এবং মোহাম্মদ দুইজনে বলছে ইজা সারা জিল্ল কুললে শাইইন মিসলাহু যখন প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর সমান হয়ে যাবে তখন জোহরের সময় শেষ আর আসরের আসরের সময় শুরু এটি হচ্ছে সহী হাদিস সহী হাদিস মোতাবেক এমাম আবু ইউসুফ মোহাম্মদ আমল করেছেন আমরাও তার মোতাবেক আমল করব। এমাব আনিফা কি বললেন না বলবেন আর অন্যরা কি বলল না বললো সব দেখান না আমাদের দেখার বিষয় রয়েছে রসুল্লাহ সাল্লাম থেকে কি প্রমাণিত রয়েছে তাহলে এই হচ্ছে মজহাবের দুর্বল হাদিস বা দুর্বল মাসলাগুলি দুর্বল ফতুয়াগুলি আজানের বিষয় মাসলা আরও রয়েছে এই রকমে ফজরের বিষয়টি ফজর আমাদের দেশে পড়ে একেবারে সূর্য উঠার সামান্য পণ্য মেয়েটা আধা ঘন্টা আগে নামাজ পড়ে অথচ নবী সাল্লাম গালাসে মানে ভোরের অন্ধকারে নামাজ পড়তেন মহিলারা সালাম ফিরে নামাজ পড়ে সহি বখারি তাহাদিস রয়েছে বাড়ি ফিরে যেত মা ইউ নামিনাল গালাস বখারি শরীফ হাদিস বলছি অন্ধকারের জন্য চেনা যেত না যে এগুলি কে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে হানাফি মসজিদের পাশে দাঁড়িয়ে যান চেনা যাবে না যে কে যাচ্ছে এটা রহমতুল্লাহ যাচ্ছে না এটা ফরিদ যাচ্ছে না এটা আবদুল্লাহ যাচ্ছে না এটা মুজাহিদ যাচ্ছে চেনা যাবে না স্পষ্ট আমি আমার মহল্লায় নামাজ পড়তাম নামাজ পড়ে আমার খালার বাড়ি ছিল আরেক এক মহল্লায় হেঁটে যেতে দশ মিনিটের বেশি লাগে পনেরো মিনিট লাগে ওখানে গিয়ে দেখছি যে তাদের আজান হইলো আর যদি কেউ আজান আগে দিয়েও দিয়ে দেয় এখন উজু করেছে সাহেবরা আমি নামাজ টামাজ শেষ করে তসবি পড়ে ওই মহল্লা গিয়েছি যে একটু খালার সাথে দেখা করে আসি খালা তো ভাইদের সাথে একটু গল্প করে আসি যাচ্ছে ওখানে কিন্তু এখন ওরা উজুতেই আছে আর আমাদের নামাজ শেষ হয়ে গেছে শেষ করে ওদের মহল্লায় পৌঁছে গেছি এই হলো তাদের ফজর নামাজের অবস্থা সহি হাদিসের বিপরীত